بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ, আলী হোসেন ভাই সৌদি আরব থেকে প্রশ্ন করেছেন দেনমোহর বিষয়ে। পূর্বে অনভিজ্ঞতার কারণে অনেক দেনমোহর ধরা হয়েছে, চেষ্টা করতেছেন সেগুলো আস্তে আস্তে দিয়ে দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে লিখিত পরিত হতে হবে কিনা, কারণ লিখিত পরিত দেনমোহর হলে এক ধরনের নেগেটিভ মানুষ ধারণা করে যে সম্ভবত অন্যত্র বিবাহ করবে বা কেন দিয়ে দিতে হচ্ছে। আর একটি ধারণা সত্যই আমাদের দেশে এরকমের ধারণা করে যে এগুলো দিতে হয় না, এগুলো শুধু বন্ধন হিসেবে রেখেই দিতে হয়। দেওয়া মানেই হলো যে স্ত্রীকে ছেড়ে দেওয়া, আর স্ত্রী ছেড়ে দিলে দেনমোহর দিতে হয়। তো এটি রাষ্ট্রীয়ভাবেও এইভাবেই আদায় করা হয় যে দেনমোহর কত ছিল, তালাক দেওয়ার আগে দেনমোহর আদায় করো। অথচ তালাক দেওয়ার সাথে দেনমোহরের কোনো সম্পর্ক ছিল না, বরং একজন নারীকে স্পর্শ করার জন্য, একজন নারীকে হালাল করার জন্য বিবাহের শুরুত এবং সারায়তের মধ্যে দেনমোহর ছিল একটি বিষয়। যাই হোক, বিবাহ বিষয়টি মূলত আসলে ব্যক্তির সাথে সম্পৃক্ত, পরিবারের সাথে সম্পৃক্ত এবং সমাজের সাথে সম্পৃক্ত। প্রায় তিন জিনিসের সমন্বয়ে একটি বিবাহ পরিপূর্ণ লাভ করে। ব্যক্তির সাথে সম্পৃক্ত যেমন দেনমোহর, এটি বরের সাথেই, বর আর কনের মধ্যেই সম্পৃক্ত। নিকাহ সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, ইহাদৃষ্টিও ব্যক্তির সাথেই সম্পর্কিত। অন্যদিকে পরিবারের সাথে বিবাহ সম্পর্কিত, যেমন আবু দাউদের হাদিস, লা নিকাহ ইল্লা বিওয়ালি, ওলি ব্যতীত বিবাহ হবে না, যদি এমনটি বিবাহ হয় তাহলে ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। তো এটি পরিবারের সাথে সম্পৃক্ত, তার মানে একটা পরিপূর্ণ বিবাহ হওয়ার জন্য ব্যক্তি পর্যায়ের, পারিবারিক পর্যায়ে এবং সামাজিক পর্যায়েও। সামাজিক পর্যায়ে যেমন আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের পরে যে অলিমা যেই দাওয়াতটি হবে বরের পক্ষ থেকে করা হবে, সেখানে অর্থাৎ জনগণ সম্পৃক্ত হবে, সমাজ সম্পৃক্ত হবে, ধনী গরিব। তো অলিমার দাওয়াতটি ব্যাপকভাবে, তাহলে দেখা যায় যে ব্যক্তি এবং পরিবার এবং সমাজ একটা বিবাহের শুরু থেকে দিয়ে শেষ পর্যন্ত, এন্ড অফ মোমেন্ট, সমাজে পর্যন্ত বিস্তৃত হবে যে অমুক জায়গাতে বিবাহ হয়েছে। তো সুতরাং এর বিপরীতটা যেটি গোপনে বিবাহ অথবা কাজী অফিসে গিয়ে বিবাহ অথবা অলিসারা বিবাহ, তো তাহলে দেখা যাবে এই শরীয়তের লঙ্ঘন এক ধরনের। এবার আসে আপনার প্রশ্নের উত্তর, আর তা হলো যে যেই মোহর না ধার্য করা হয় সেটা দেনমোহর অবশ্যই, এটি ঋণ, এটি ঋণ, স্বামী ঋণগ্রস্ত স্ত্রীর কাছে। আর এই দেনমোহরের একক মালিকানা হলো ওই নারী, অর্থাৎ দেনমোহরের টাকা একক সূত্রে মালিকানা বর্তাবে এই নারীর উপরে। নারী এখান থেকে সম্পদ পাবে। নারীর বিভিন্ন শরীয়তের দৃষ্টিকোণে বিভিন্ন জায়গা থেকে মহিলাদের যে আর্নিংয়ের ব্যবস্থা করেছে, টাকা পয়সা শুধু ইনকামের রাস্তা বের করেছে কিন্তু খরচার কোনো খাত দেয়নি, বিবাহের মাধ্যমে মোহরানা বাবদ যেই অর্থ পাবে এটা একটা আর্নিং, তার ইনকামিং রাস্তা, কিন্তু এক্সপেন্ড কখনোই নারীকে কোনো খাতি ইসলাম দেয়নি, বরং শুধুমাত্র আর্নিংয়ের ওয়েটাই দিয়েছে। তো এটি একক সূত্রে তিনিই মালিক, বাকিটা আপনি আপনার ওয়াইফের সাথে যতটুকু ডিসকাস করতে পারেন। এই ক্ষেত্রে লেখনীয় কোনো প্রয়োজনীয়তা নেই, তবে লেখনীয় যদি কেউ রাখে সেটিও অসুবিধা নেই। অসুবিধা নেই এই কারণে যে লেনদেন লেখার কথা আছে সূরা বাকারার মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ন্তুম বিদায়িনিন ইলা আজালি মুসাম্মান ফাকতুবু। আচ্ছা, আর যদি না লিখিত হয় তো সেই ক্ষেত্রে মৌখিক স্বীকারোক্তি যথেষ্ট, কারণ এখানে ভালোবাসার সম্পর্ক, ইহসানের সম্পর্ক, এখানে দর কষাকষির সম্পর্ক নয়। কারণ করণ করিমের সূরা নিসার মধ্যে যে আয়াতে বলা হয়েছে ওয়া আতুন্নিসা সাদাকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলু হানিআম হানিআম, অর্থাৎ সন্তুষ্ট চিত্তে সে যদি মাফ করে দেয় সেটি তোমরা ভক্ষণ করতে পারো। তো এখান থেকে স্বামী এবং স্ত্রী এটা ডিসকাস করবে যে তোমার সাথে তো আমার বিবাহের সময় 5 লক্ষ টাকা দেনমোহর ছিল, তো আমি আস্তে আস্তে করে তোমাকে এই টাকার মালিকানা বানিয়ে দেবো। সেটি অলংকার বানিয়ে দেওয়া যেতে পারে, তার জন্য অলংকার দেওয়া যেতে পারে, যে অলংকার দেওয়ার আগে বলতে হবে যে দেখো আমি যে অলংকারটা দিচ্ছি সেটি কিন্তু দেনমোহরের দাবি হিসেবে।
এটিও করা যেতে পারে, অথবা তাকে কোনো কিছুর মালিক বানিয়ে দেওয়া যেতে পারে, তাকে ক্যাশ দেওয়া যেতে পারে, তার নামে গরু ছাগল লালন পালনের জন্য তাকে হস্তান্তর করা যেতে পারে। গ্রাম দেশে তো তাই হয় সাধারণত, অনেক নারীরা তারা মুরগি পালন লালন পালন করে স্বামীর কাছ থেকে অর্থ নিয়ে, অর্থাৎ এইগুলো এককভাবে যেন সে মালিকানা হয়, যে তোমার এটা বিস্তৃত করতে পারবা, এই এটা ব্যবসার ক্ষেত্রে তুমি এটাকে লালন পালন করে আরও বৃদ্ধি করতে পারবা। আর গরু পালন ছাগল পালন হতে পারে, তার অলংকার বাবদ হতে পারে, তার ব্যাংকে অ্যাকাউন্ট জমা রেখে দেওয়া হতে পারে, তার নামে জমি জমা রেখে দেওয়া যেতে পারে, তার মানে একক সূত্রে তাকে মালিকানা বানিয়ে দিলেই যথেষ্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে এইভাবে লিখিত পরিত যেই পদ্ধতি সেটি অবলম্বন করা অথবা না করা, এটি উভয়ের ভালোবাসার, যদি ভালোবাসার ক্ষেত্রে তিক্ততা এসে যায় এই লেনদেন, এই জাতীয় লেনদেন লিখিত পরিত, সেই ক্ষেত্রে না করাটাই ভালো। স্বামী যেমন অনুগ্রহ করেছে, স্ত্রীর উচিত স্বামীর প্রতি অনুগ্রহের আচরণ করা। তো এই হলো দেনমোহরের বিষয়টি ওই নারীর সাথেই সম্পৃক্ত, এখানে পরিবারের কারো নাক গলানো বা এক্ষেত্রে মালিকানা দাবি করা, এমনকি নারীর যিনি পিতা আছেন শ্বশুর তিনিও এই ওই অর্থের মালিক নন, বরং এই দেহের দেনমোহরের এই অর্থ একমাত্র ওই নারী মালিকানাধীন, স্বামীর প্রতি অনুগ্রহের আচরণ করা। তো এই হলো দেনমোহরের বিষয়টি ওই নারীর সাথেই সম্পৃক্ত, এখানে পরিবারের কারো নাক গলানো বা এক্ষেত্রে মালিকানা দাবি করা, এমনকি নারীর যিনি পিতা আছেন শ্বশুর তিনিও এই ওই অর্থের মালিক নন, বরং এই দেহের দেনমোহরের এই অর্থ একমাত্র ওই নারী মালিকানাধীন, সুতরাং তার সাথে ডিসকাস করলে যথেষ্ট হয়ে যাবে। আশা করি উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম সাইয়্যিদানা মুহাম্মাদিন নবিল উম্মি ওয়ালি। আল কুরআনের পথ এই পথই আসল পথ, আল কুরআনের পথ এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রঘুম, অন্য পথে অন্য মতে নেই যে রঘুম, আল কুরআনের পথ এই পথই আসল পথ, আল কুরআনের পথ এই পথই আসল পথ।